জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় লেভেলের সম্মানিত অংশগ্রহণকারী ভাই এবং বোনেরা, আমরা সকলে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুক্রিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। তো আমাদের ধারাবাহিক লেকচারের আজকের পর্বে থাকবে এখানে কোরআন মাজিদের, আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের কাছে যে কিতাবটা দিয়েছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, যে কিতাবটা আমরা পেয়েছি সেই কোরআন বোঝার জন্যই আমাদের এই কোর্স। তো কোরআন মাজিদের পরিচয়, কোরআন মাজিদের নামগুলো আমাদের জানা থাকা দরকার। কোরআন মাজিদের বেশ কিছু নাম হাদিসে তো আছেই, কোরআন মাজিদের সরাসরি অনেকগুলো নাম ব্যবহৃত হয়েছে, কিছু এর মধ্যে কিছু মূল নাম, কিছু গুণবাচক নাম। তো আমরা প্রত্যেকটা নামের মধ্যেই কোরআন মাজিদের এক একটা মেসেজ লুকায়িত রয়েছে, কারণ নামের মধ্যেই কিন্তু একটা জিনিসের একটা পরিচয় লুকিয়ে থাকে। তো ঠিক তদ্রূপ কোরআন মাজিদের যতগুলো নাম কোরআন মাজিদে এসছে এর মধ্যে আমরা বাছাই করে মোটামুটি প্রায় সবগুলোই, হয়তো বাদ যেতে পারে দু একটা, কিন্তু আমরা মোটামুটি সবগুলোই আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। যেই নামগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদকে উল্লেখ করেছেন, অথবা যে গুণবাচক শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছেন, তো এই ধরনের শব্দগুলো দিয়েই আজকের লেকচার আমরা সাজিয়েছি। পাশাপাশি 114টি সুরা কোরআন মাজিদ রয়েছে, এই 114টা সুরার নাম এবং এগুলোর অর্থ, এই সুরাগুলোর নাম এবং অর্থ আজকের লেকচারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা শুরুতেই এখানে কোরআন মাজিদের যে নামগুলো কোরআন মাজিদে সরাসরি উল্লেখ রয়েছে সেগুলোকে আমরা একটি রেফারেন্স সহ আমরা সেগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতেই আমরা নিয়ে আসছি আল কিতাব। আল কিতাব এটা আমরা সবাই জানি, কোরআন মাজিদের একটা নাম হলো কি, আল কিতাব। কিতাব মানে হলো গ্রন্থ, বই। হ্যাঁ, এটা একদম সূরা বাকারার শুরুতেই এই আয়াতটা রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, ওটা হচ্ছে এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই কিতাব মানে হচ্ছে কোরআন মাজিদকে মিন করা হয়েছে, আল কিতাব। এবং কোরআন মাজিদের একটু কথা বলি, একটু যদি বড় করে দিতেন ভালো হতো। ও আচ্ছা, এটাকে ছোট ছোট মানে আমাদের ওই মোবাইল তো। ঠিক আছে জি, একটু মোবাইলকে কাইন্ডলি কাত করে ধরলে ভালো হবে, মোবাইলকে ফ্ল্যাট করে ধরলে তখন একটু বড়। আল্লাহ জি, আমিও একটু বড় করে দিয়েছি, সুন্দর হচ্ছে জি। এখানে এই আল কিতাব শব্দটা এর অর্থ হচ্ছে বই বা গ্রন্থ, আরেকটি নাম হচ্ছে আল হাক। এই কিতাব শব্দটা 232 জায়গায় এসেছে কোরআন মাজিদে। চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় কিতাব অর্থ কোরআন নয়, মানে শব্দটির ব্যবহার 232 জায়গায়। অন্যান্য গ্রন্থের ব্যাপারেও বিভিন্ন নবীদের প্রসঙ্গ আলোচনা করতে তাদের গ্রন্থগুলোকে কিতাব বলা হয়েছে। তো শব্দটি এসেছে 232 বার, কিন্তু বহু জায়গায় কিতাব কোরআন মাজিদের অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়ত হল আল হাক। আল হাক, হক মানে সত্য, আমরা বাংলা ব্যবহার করি, কিতাবও বাংলায় হকও বাংলায় ব্যবহার করি, শব্দটি বাংলায় পরিচিত। আর কোরআন মাজিদেরও একটি নাম হলো হক, আল হক। হক মানে সত্য, মহাসত্য। এখানে একটি রেফারেন্স নিয়ে আসা হচ্ছে 2 নম্বর সূরা বাকারা 26 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ফায়ালামুনা, তারা জানে, এই যে ইলম, ইলম মানে জানা, তারা জানে, আন্নাহু, যে তা হচ্ছে আল হক, সত্য বা মহাসত্য, মিন মানে থেকে, রব্বিহিম, তাদের রবের, এটি তাদের রবের নিকট থেকে এক মহাসত্য বাণী। যারা ইমানদার তারা এটা জানে, তারা এটা বিশ্বাস করে, জানে মানে তারা বিশ্বাস করে যে এই কোরআন মাজিদ হচ্ছে তাদের রবের পক্ষ থেকে এক মহাসত্য বাণী, আল হাক্কু।
আরেকটি নাম হচ্ছে হুদাল্লাহ। হুদাল্লাহ মানে আল্লাহর হেদায়েত, আল্লাহর গাইডেন্স, আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশনা বা হেদায়েত বুক বা গাইডেন্স বুক যেটা, সেটি হচ্ছে হুদাল্লাহ, আল্লাহর হেদায়েত বা আল্লাহর পথ নির্দেশনা। তো এখানে আমরা একটা রেফারেন্স নিয়ে এসেছি সূরা বাকারার 120 নম্বর আয়াত, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী আপনি বলে দিন আল্লাহর হেদায়েতটাই হচ্ছে মূল হেদায়েত, আল্লাহর হেদায়েতটাই হচ্ছে মূল হেদায়েত, এটাই হলো হেদায়েত, অন্য কোনো হেদায়েত নয়। সুতরাং হেদায়েত পেতে হলে, কেউ যদি সত্য পথ পেতে হয়, সঠিক পথ খুঁজে পেতে হয়, তাহলে আল্লাহর হেদায়েতকেই তারা গ্রহণ করতে হবে। এখানে কোরআন মাজিদকে বোঝানো হচ্ছে, আল্লাহর হেদায়েত বলতে কোরআন মাজিদ, আল্লাহর গাইডেন্স, এটা ধরে চললেই মানুষ সঠিক পথ পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। কিছু লোক আছে আসলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের আজীবন যত আলোচনা যত পর্যালোচনা কোথাও কোরআন নিয়ে তাদের কথা নেই, কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে এই নিয়ে তাদের কোনো কথা নেই, কিন্তু তারা হেদায়েতের ওয়াজ করে। এই জন্য আল্লাহর হেদায়েত কোরআন মাজিদের আরেকটি নাম এখানে বলা হয়েছে বা পরিচয়। এরপর আরেকটি হলো আল ইলমু, ইল মানে হলো জ্ঞান। কোরআনের ক্ষেত্রে আমরা শুধু জ্ঞানও বলা যায় অথবা মহা জ্ঞানও বলা যায়, আল ইলমু মানে জ্ঞান। কোরআনের আরেকটা নাম এই জায়গায় এসছে, যেমন ওয়ালা ইন ইত্তাবাআতা আহওয়াআহুম, ওয়া এবং লা ইন যদি, ইত্তাবাআতা আপনি অনুসরণ করেন, ইত্তেবা করেন অনুসরণ করেন, আহওয়াআহুম তাদের হাওয়া, হাওয়া মানে হলো প্রবৃত্তি, আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও, আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও, আচ্ছা এটা ঠিক করে দেব, আপনি যদি তাদের আপনার কাছে সুস্পষ্ট আইল বা সুস্পষ্ট জ্ঞান বা সত্য জ্ঞান আসার পরেও আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে ইন্নাকা লামিনা জালিমিন, ইন্নাকা ইদান নিশ্চয় আপনি, ইদান মানে তখন, লা মিনা জালিম, লা মানে অবশ্যই, মিন মানে হয়ে যায় অন্তর্ভুক্ত, জালিমিন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যদি আপনার কাছে সত্য জ্ঞান আসার পরেও আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে এই মিম বাদে, বাদে মানে পরে, মা মানে যা কিছু যা আকা আসলো, মিন মানে থেকে আল ইলম, ইলম মানে জ্ঞান। এখানে এই জ্ঞান বলতে ওয়াহি বা কোরআন মাজিদ বোঝানো হয়েছে, এই জ্ঞান দ্বারা এখানে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে আল ইলম। তাহলে এই এই কোরআনের আরেকটা নাম হলো ইলম বা জ্ঞান, সত্য জ্ঞান বা সঠিক জ্ঞান অথবা মহা জ্ঞান। কোরআন মাজিদের, কোরআন নিজেই একটা নাম, এটাও একটা নাম, যেমন এটা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এসছে, সূরা বাকারার 185, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। রমাদান মাস হচ্ছে এমন মাস যে মাসে নাজিল হয়েছে আল কোরআন, উনজিলা মানে নাজিল করা হচ্ছে, ফিহি তাতে, আল কোরআন কোরআন মাজিদ। তাহলে কোরআন, কোরআন শব্দের অর্থ অধিক পঠিত, কারা ইকরা মানে পড়া, এখান থেকে আমরা বলি কেরাত, আমরা বলি কেরাত পড়া, আসলে কেরাত শব্দের অর্থই পড়া, কেরাত শব্দের অর্থই হলো পড়া, কারা ইকরা কেরাত, কেরাতুল কোরআন মানে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। তো এই কোরআন শব্দের অর্থ হলো অধিক পঠিত, অধিক পঠিত, যে জিনিসটা অধিক পড়া হয় তাকে বলে কোরআন, আর সেটাই হলো এই গ্রন্থটি। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা হলো এর একটি নাম, আলহামদুলিল্লাহ। এরপরে বিদ্যুৎ এসেছে, আমরা মোটামুটি এরপরে শব্দটি হলো হুদান লিন্নাস, হুদান লিন্নাস, এখানে দুই হরকত হবে, হুদান লিন্নাস মানে হলো মানুষ, মানব জাতির জন্য হেদায়াত, হেদায়াত লিন্নাস মানব জাতির জন্য। সরি
জি আলহামদুলিল্লাহ। তো এখানে হুদান শব্দের অর্থ আমরা একটু আগে পড়ে এসেছি যে হুদাল্লাহ মানে আল্লাহর হেদায়ত, আর এখানে হুদান লিন্নাস মানে হলো মানুষের জন্য হেদায়ত, মানব জাতির জন্য হেদায়ত। তো এই জায়গায় সেই আয়াত, ওই আয়াতের মধ্যে এই শব্দটা রয়েছে, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, কুরআন মাজিদ হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়ত। এটাও কুরআন মাজিদের আরেকটা পরিচয় বা এই গ্রন্থটির আরেকটা পরিচয় হলো, একটি পরিচয় হলো কোরআন, আরেকটি হলো হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য গাইডলাইন, মানুষের জন্য হেদায়ত বুক বা পথ নির্দেশনা। এরপরে এখানে আরেকটা শব্দ আছে ওয়াবাইয়িনাতিন, বাইয়িনাত মানে সুস্পষ্ট বিবরণ, সুস্পষ্ট বর্ণনা, বায়ান থেকে, বায়ান মানে হলো বর্ণনা, বক্তব্য, বিবৃতি, আর বাইয়িনাত মানে সুস্পষ্ট বর্ণনা। তাহলে কোরআন মাজিদের আরেকটি নাম হলো বাইয়িনাত, যেটা আমরা পরের এখানেই পেলাম, এই বাইয়িনাত সাত নম্বর নামটাও এখানে এই একই আয়াতে রয়েছে। আরেকটি শব্দ রয়েছে এখানে আল ফোরকান, ফোরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী, ফারাকা ইয়াফরুকু ফাব, এটা ফাররাকা ইউফারিকু তাফরিক মানে হলো পৃথক করা। এখান থেকে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি উপাধি নবী করিম সাল্লাম দিয়েছেন ফারুক, ফারুক মানে হলো পার্থক্যকারী, মানে ওমর রাদিয়াল্লাহুর মধ্যে এমন এক বলিষ্ঠতা ছিল তিনি সত্য মিথ্যার মাঝে ফয়সালা করে দেন, এবং ওমর যেখানে থাকে সেখানে মানে দুষ্ট আসে না, সেখানে হক ও বাতিল স্পষ্ট হয়ে যায়। তো এই জন্য এই ফারুকুন শব্দের অর্থ পৃথক করা, আর ফোরকান শব্দের অর্থ হলো পৃথককারী বা পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী বা মানদণ্ড। তো এই আয়াতের মধ্যে আমরা কোরআন পেলাম, হুদাল লিনাস পেলাম, বাইয়িনাত পেলাম, ফোরকান পেলাম, চারটা নাম পেলাম, এগুলো পরপর এখানে আছে। এরপরে আমরা সূরা বাকারা 256 নম্বর আয়াতে আরেকটি নাম আছে আল উরওয়াতুল উসকা, আল উরওয়া মানে হলো রজ্জু, উসকা মানে মজবুত, মজবুত রশি, মজবুত রজ্জু, মজবুত রশি বা মজবুত অবলম্বন, আল উরওয়াতুল উসকা। কোরআন মাজিদের আরেকটা অর্থ কি, মজবুত রশি বা রজ্জু। যেমন আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, ফামান অতঃপর যে, ইয়াকফুর মানে কুফরি করবে, অস্বীকার করবে, বিত্তাগুত তাগুতকে, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুমিন বিল্লাহি এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ সে যেন ইস্তামসাকা আঁকড়ে ধরলো বিল উরওয়াতুল উসকা মজবুত রশি, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনলো সে মজবুত রশিকেই ধারণ করলো। এখানে তাগুত আমরা জানি যে তাগুত হচ্ছে মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদেরকে বলে তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদেরকে বলে তাগুত। এই তাগুতটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো প্রাণী হতে পারে, বস্তু হতে পারে, অথবা মূর্তি হতে পারে, নানান মানুষ আল্লাহকে বাদ দিয়ে যার সামনে নত হয় সেই হচ্ছে তাগুত। তো তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে হচ্ছে সে একটি মজবুত রশ্মি ধারণ করলো, আর মজবুত রজ্জুটাই হলো কোরআন মাজিদ, আল উরওয়াতুল উসকা, আল উরওয়াতুল উসকা মজবুত রশ্মি বা মজবুত রজ্জু। এরপরে কোরআন মাজিদের আরেকটি নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, প্রসিদ্ধ নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এখানে সূরা 3 নম্বর সূরা আল ইমরান এর 23 নম্বর আয়াতে ইউদাউনা ইলা কিতাবিল্লাহি, ইউদাউনা তাদেরকে দাওয়াত দেয়া হয়, ডাকা হয় ইলা দিকে কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, কেন, লি মানে জন্য, ইয়াহকুমা মানে তাদের মাঝে বিচার করার জন্য, এখান থেকে হাকিম বলি বিচারক, তাদের মাঝে ফয়সালা করার জন্য, বাইনাহুম তাদের মাঝে, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় কেন, তাদের মাঝে ফয়সালা করার জন্য, যেন তাদের মাঝে বিচার, ফয়সালা, হুকুম, বিধান, বিধিবিধান যেন তারা এর মাধ্যমে পেতে পারে। এখানে কিতাবুল্লাহ শব্দটি ব্যবহার হচ্ছে, আল্লাহর কিতাব। আদ-দিকরুল হাকিম, কিছু নাম আমাদের আগে থেকে মুখস্থ এবং পরিচিত, আর কিছু নাম হয়তো আমরা অপরিচিত পাবো, আজকে জানবো ইনশাল্লাহ। আদ-দিকরুল হাকিম, কোরআন মাজিদ তার আরেকটা নাম হলো আদ-দিকরুল হাকিম, দিকের মানে হলো উপদেশ, হাকিম মানে হলো প্রজ্ঞাময় বা বিজ্ঞানময়, প্রজ্ঞাময় উপদেশ, প্রজ্ঞাপূর্ণ উপদেশ, এটা হলো কোরআন মাজিদের আরেকটি নাম, আদ-দিকরুল হাকিম, প্রজ্ঞাপূর্ণ উপদেশ। দিকের শব্দের নানান অর্থ, এর একটা অর্থ হলো স্মরণিকা, একটা অর্থ হলো উপদেশ। এখানে সূরা নিসার 58 নম্বর আয়াত, যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়া যিকরুল হাকিম, এটা নাতলুহু আমরা আপনার নিকট তেলাওয়াত করি, এটা আমরা তেলাওয়াত করি আলাইকা আপনার নিকটে, আপনার উপর বা আপনার নিকটে, মিন মানে থেকে, আল আয়াত আয়াত থেকে, ওয়া যিকরুল হাকিম এবং প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে আপনার কাছে আমি তেলাওয়াত করি। তাহলে এখানে মূল আমরা যে শব্দটা মার্ক করছি সেটা হল আদ-দিকরুল হাকিম,
আদ-দিকরুল হাকিম এখানে রয়েছে প্রজ্ঞাপূর্ণ উপদেশ। হাকিম মানে হেকমতওয়ালা, হেকমতওয়ালা। আল ওয়াল কোরআনুল হাকিম আমরা করেছি ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম, প্রজ্ঞাপূর্ণ কোরআনের কসম। তো এখানে এই হাকিম শব্দটি ব্যবহার হয়েছে, আদ-দিকরুল হাকিম, প্রজ্ঞাপূর্ণ বা প্রজ্ঞাময় বিজ্ঞানময় উপদেশ। এরপর কোরআন মাজিদের আরেকটি নাম হচ্ছে আল কাসাসুল হক। আল কাসাসুল হক, কাসাস মানে হলো ঘটনা, কিসসা, কিসসাতুন এর বহুবচন হলো কাসাস। কিসসাতুন শব্দের কিসসা মানে হলো ঘটনা, বাংলাতেও ব্যবহার হয় কিসসা, আরবি তো সেম একই শব্দ, কিসসাতুন অর্থ হলো ঘটনা, এটার বহুবচন হলো জমা হলো আল কাসাসু। আল হক মানে তো সত্য আমরা জানলাম, আল কাসাসুল হক মানে সত্য ঘটনা, সত্য ঘটনা। এটা সূরা নিসাতেই রয়েছে 62 নম্বর আয়াতে, ইন্না হাযা লাহুল কাসাসুল হক, নিশ্চয় এটা হলো সত্য ঘটনা। কোরআন মাজিদের ব্যাপারে বলা হচ্ছে সত্য বৃত্তান্ত, বৃত্তান্ত বিবরণ। এখানে কাসাস মানে হলো বিবরণ, যে পুরো কোরআন মাজিদ এমন একটা বক্তব্য, এমন একটা বিবরণ, এটা হলো এক সত্য এবং মহাসত্য বিবৃতি আল্লাহর পক্ষ থেকে। এরপর কোরআন মাজিদের আরেকটা নাম হলো হাবলুল্লাহ। হাবলুল মানে রসু, রশি বা রজ্জু, আল্লাহ মানে আল্লাহ তাআলার রজ্জু বা আল্লাহর রশি। আমরা একটু আগে পড়লাম যে আল উরওয়াতুল উসকা মানে মজবুত এক রশি মানে রজ্জু, আর এখানে হলো আল্লাহর রজ্জু, হাবলুল্লাহ আল্লাহর রজ্জু। এখানে সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে আছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, বিহাবিলিল্লাহি আল্লাহর রজ্জুকে, বি আলাদা, বি হারফে জার যে আলাদা হয়, বিহাবলি আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, জামিআন জমা মানে সবাই মিলে, আমরা জমা বলি, জমা মানে একসাথ করা, জমায়েত হওয়া, হ্যাঁ এখান থেকে জামাআত করা, হ্যাঁ সালাতের নামাজের জামাত বলি, জমা মানে একত্রিত হওয়া, জমা মানে বহুবচন। তাহলে তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু তোমরা বিচ্ছিন্ন হয়ে না, ওই যে ফারকুন শব্দ থেকে তাফাররাকু, এখান থেকে ফোরকান এসছে, ফারুক এসছে, লা তাফাররাকু তোমরা পৃথক হয়েও না, ফেরকা বন্দি হয়েও না, আল্লাহ দলে দলে বিভক্ত হয়ে যেও না। কোরআন মাজিদের আরেকটা নাম হলো আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত, আয়াতুল্লাহ আল্লাহর আয়াত, কারণ কোরআন মাজিদের যতগুলো বক্তব্য আছে এই সবগুলো হচ্ছে আল্লাহর আয়াত, যেটি সূরা নিসার 108 নম্বর আয়াতে, আলে ইমরানের 108 নম্বর আয়াতে রয়েছে, যে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, তিলকা এগুলো হচ্ছে আয়াতুল্লাহ আল্লাহর আয়াত, নাতলুহা যা আমি তেলাওয়াত করি, আলাইকা আপনার কাছে বা আপনার উপরে, বিল হক সত্য সহকারে, এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা আমি আপনার উপর সত্য সহকারে পাঠ করি। এরপরে রয়েছে আরেকটি নাম বায়ানুন, বায়ান মানে হলো বিবরণ, বায়ান মানে বয়ান, বাংলায় বয়ান বলে স্পষ্ট বার্তা বা বিবরণ। এটা কোরআন মাজিদে রয়েছে সূরা আলে ইমরান 138, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, হাযা এটা হচ্ছে বায়ানুল লিন্নাস মানুষের জন্য একটা বায়ান, সুস্পষ্ট বার্তা বিবরণ, ওয়া হুদান এবং হেদায়েত, ওয়া মাউইযাতুন এবং উপদেশ, লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য। এখানে তিনটা নাম পেলাম, বায়ান পেলাম, হুদা পেলাম, মাউইযা পেলাম। হুদা যেহেতু আগে আলোচনা হয়েছে, নতুন নাম এখানে মাউইযা পেলাম, মাউইযা মানে উপদেশ, হুদা কোরআন মাজিদ একটা নাম, মাউইযা একটা নাম, বায়ান একটা নাম। তাহলে এই আয়াতের মধ্যেই আমরা তিনটা শব্দ পেলাম যেগুলো কোরআন মাজিদের নাম, বায়ান, হুদা, মাউইযা, ঠিক আছে, এই তিনটা কোরআন মাজিদের নাম, বায়ান, হুদা, মাউইযা। বায়ান মানে বিবরণ, হুদা মানে পথ নির্দেশনা, গাইডলাইন, মাউইযা মানে উপদেশ। এরপর এখানে মুনাদি, মুনাদি শব্দের অর্থ হলো আহ্বায়ক, আহ্বানকারী, নেতা মানে ডাকা, নেতা মানে ডাকা, আর মুনাদি মানে হলো আহ্বানকারী, আহ্বায়ক। এখানে একটি আয়াত নিয়ে আসা হয়েছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরব্বিকুম ফাআমান্না, রব্বানা হে আমাদের রব, ইন্নানা নিশ্চয়ই আমরা, সামি'না আমরা শুনেছি, সামি'উন মানে শোনা, মুনাদিয়ান একজন আহ্বানকারীকে আমরা শুনেছি, ইউনাদি তিনি ডাকছেন বা সে ডাকছে, লিল ঈমান ঈমানের দিকে, আন আমিনু কিভাবে ডাকছে যে তোমরা ঈমান আনো, বিরব্বিকুম তোমাদের রবের প্রতি, ফাআমান্না তোমরা আমরা ঈমান আনলাম। এখানে এই মুনাদি যারা রাসূল সাল্লামকে উদ্দেশ্য হতে পারে, আবার কোরআন উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে, মুনাদি আহ্বানকারী, এখানে নবী করিম সাল্লামকে উদ্দেশ্য করা যায়, আবার কোরআন মাজিদকেও উদ্দেশ্য করা যায়। এরপরে হচ্ছে বোরহান, বোরহান কোরআন মাজিদ আরেকটা নাম হলো বোরহান, আমরা অনেকে আমাদের নামও রাখি বোরহান, বোরহান শব্দের অর্থ হলো প্রমাণপত্র,
বোরহান শব্দের অর্থ হলো প্রমাণপত্র। এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা 4 নম্বর সূরা নিসা 174, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়া আইয়ুহা, হে আর নাস মানুষেরা, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ জিন জাতি আর নাস মানে মানব জাতি, হে মানব জাতি, কদ জাআকুম, তোমাদের কাছে এসে গেছে বোরহানুন, সুস্পষ্ট প্রমাণ বা প্রমাণপত্র, দলিল এসেছে। বোরহান মানে হলো দলিল বা প্রমাণ, মিন রব্বিকুম, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়াংজালনা, এবং আমি নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো, নূরাম মুবিনা। তাহলে নূর মুবিন এটাও একটা কোরআন মাজিদের একটা নাম যেটা পরে আসতেছে। তাহলে এইখানে আমরা নিয়েছি হলো বোরহান, বোরহান শব্দটি, বোরহান শব্দ অর্থ প্রমাণপত্র বা দলিল, কোরআনের একটা অর্থ হলো দলিল, কারণ কোরআন সবকিছুর দলিল হবে, সবকিছুর দলিল এর মধ্যে রয়েছে, সকল সত্যের দলিল এখানে রয়েছে, এবং এর মাধ্যমে সত্য মিথ্যা নির্ণয় হবে কোরআনের মাধ্যমে, এজন্য এটা দলিল। তাছাড়া কোরআন মাজিদ আমাদের আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দলিল হিসেবে উপস্থাপিত হবে হাশরের মাঠে। এরপরে ওয়াংজালনা, এবং আমরা নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের নিকটে, নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো, এই নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো, এখান থেকে আরেকটা নাম হলো নূরুম মুবিন, সুস্পষ্ট আলো, একই আয়াত। এরপর নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, কোরআন মাজিদের আরেকটা নাম হলো আল্লাহর অনুগ্রহ। তো সেটা কিভাবে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে, যেমন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা, আজ, আকমালতু, আমি পরিপূর্ণ করেছি, আমরা কামেল বলি, কামেল, মুকাম্মাল বলি, এখানে আকমালতু মানে আমি পূর্ণ করলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিন, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু, এবং পূর্ণতা দিলাম, আলাইকুম, তোমাদের উপরে, নিয়ামাতে, আমার অনুগ্রহ, তোমাদের উপর আমার অনুগ্রহকেও পরিপূর্ণ করলাম। আমার অনুগ্রহ মানে হলো কোরআন মাজিদ, নিয়ামাতি মানে আমার অনুগ্রহ মানে আল্লাহর অনুগ্রহ, নিয়ামাতুল্লাহ, ওয়া রাদীতু, এবং আমি সন্তুষ্ট হলাম, লাকুম, তোমাদের জন্য, আল ইসলাম, ইসলামকে, দীন, দীন হিসেবে, ইসলামকে দীন হিসেবে তোমাদেরকে, তোমাদের জন্য মনোনীত করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য জীবন আদর্শ হিসেবে মনোনীত করলাম। এখানে নিয়ামাতি হলো মূল শব্দটা, নিয়ামাতি মানে হলো আমার নিয়ামত মানে আল্লাহর নিয়ামত, নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত, এটা কোরআন মাজিদের আরেকটা নাম। এরপরে কিতাব মুবিন, সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব, এটাও কোরআন মাজিদের আরেকটা নাম। এখানে আল্লাহ তাআলা বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূর, আলো এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব এসেছে। এখানে নূর যদি দুইটাই যদি কোরআন মাজিদের নাম হয়, তাহলে নূর এটা একটা নাম, কিতাবুম মুবিন একটা নাম। আবার কেউ কেউ বলছে এখানে নূর দ্বারা মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, যে তিনি হচ্ছেন একটি গোটা উম্মার জন্য একটি আলোর আলোক প্রদীপ, তিনি একটি আলোর দিশা, এজন্য তিনি নূর। এরপরে মুহাইমিন, মুহাইমিন কোরআন মাজিদের আরেকটা নাম হলো, মুহাইমিন মানে হলো সংরক্ষক, রক্ষণাবেক্ষণকারী, মুহাইমিন মানে রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষক, হেফাজতকারী। এখানে সূরা মায়েদার 48 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আর নিশ্চয় আমরা নাজিল করেছি, আর আমরা নাজিল করেছি ইলাইকা, আপনার নিকট, আল কিতাবা, কিতাবকে, কিতাব একটা নাম, সেটা আমরা পড়ে আসছি, বিল হাক্কি, সত্য সহকারে, মুসাদ্দিকান, মুসাদ্দিকান মানে যেটা সত্যায়নকারী, সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাইহি, যা কিছু তার সামনে রয়েছে, মিনাল কিতাবি, মানে পূর্ববর্তী কিতাব থেকে যা কিছু রয়েছে এটা সত্যায়নকারী। তাহলে কোরআন মাজিদের একটা নাম পেলাম, সত্যায়নকারী, যেটা পরেই আসতেছে, মুসাদ্দিকান, সত্যায়নকারী, সত্যতা প্রমাণকারী। এরপরে ওয়া মুহাইমিনান আলাইহি, এবং উহার উপর সংরক্ষণকারী, সংরক্ষক, যে পূর্ববর্তী কিতাবগুলোর যে যে অংশগুলো সঠিক আছে, বিকৃত হয়নি, সেটাকে এই কোরআন মাজিদ সার্টিফাই করছে যে এটা হলো সঠিক, এতটুকুন সঠিক, এতটুকুন ভুল, এটা ঠিক আছে, বাকিটা চেঞ্জ করে ফেলেছে, এবং যেই অংশটুকু ঠিক আছে ওইটাকে কোরআন মাজিদ সেভ করছে, সংরক্ষণ করছে, যে এটাই এই কোরআনে আছে, এবং কোনো একটা নির্দেশ তাদের মূল কিতাব থেকে এখনো চেঞ্জ করেনি, এটা তাদের কিতাবে আছে, কোরআন মাজিদ আছে, তাহলে এটাকে কোরআন মাজিদ হেফাজত করেছে, এই অংশটুকু তারা বিকৃত করতে পারবে না। তাছাড়া পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর মূল মেসেজগুলো কোরআন মাজিদে সংরক্ষণ করা হয়েছে, তো এই জন্য কোরআন মাজিদের আরেকটি নাম হলো সংরক্ষক,
হেফাজতকারী। আল মুসাদ্দিক আমরা একটু আগে পেয়ে গেলাম, মুসাদ্দিক মানে হলো সত্যায়নকারী। এরপর আরেকটি নাম হলো আদলুন, আদলুন মানে হলো আদল, আমরা ইনসাফ বলে, আদল আদল এবং ইনসাফ বলে। আদল মানে হলো ন্যায় বিচার, সুষম, যেটা ন্যায্য, হ্যাঁ এরকম অর্থে আসবে। যেমন কোরআন মাজিদে এসছে 6 নম্বর সূরা আনআমের 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা, তাম্মাত মানে পরিপূর্ণ হলো, কালিমাতু রাব্বিক আপনার রবের কালিমা, রবের কথা, রবের বাণী পূর্ণ হলো সিদকান, সত্যতার দিক থেকে, ওয়া আদলান এবং ন্যায় বিচারের দিক থেকে, হ্যাঁ ন্যায় বিচারের দিক থেকে, ন্যায়ের দিক থেকে, সত্য এবং ন্যায়ের দিক থেকে এটি হলো পরিপূর্ণ বা পূর্ণতা লাভ করেছে। সিদক একটা নাম কোরআন মাজিদের সত্য, আর আদল এটা হলো ন্যায়, এই দুইটাই কোরআন মাজিদের বৈশিষ্ট্য হিসেবে এখানে পরিচয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। এরপর সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কোরআন মাজিদ আর একটা নাম, সোজা পথ, সরল পথ, সরল পথ। যেমন কোরআন মাজিদ আয়াত সূরা আনআম 153, ওয়ান হাদা সিরাতি মুস্তাকিমা, ওয়ান হাদা নিশ্চয় এটি হলো সিরাতি মুস্তাকিম, আমার সরল পথ, এটি হলো আমার সরল পথ, ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটির অনুসরণ করো, তোমরা এই কোরআনকে মেনে চলো, ওয়ালা তাত্তাবিউ সুবুল, অন্যান্য পথগুলো চল মেনে চলবে না, ফাতাফাররাক বিকুম আন সাবিলি, তাহলে কোরআনের পথ থেকে সেটি তোমাদেরকে সরিয়ে ফেলবে। এখানে মূল শব্দটা হলো সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। এরপরে কোরআন মাজিদ আরেকটি নাম হলো হুজ্জাতুল্লাহিল বালেগা, হুজ্জাতুল্লাহিল বালেগা অর্থ হলো আল্লাহর পূর্ণ প্রমাণ, হুজ্জাত মানে হলো প্রমাণ, আল্লাহর প্রমাণ, আল বালেগা মানে পরিপূর্ণ, বালেগ, বালেগ বলে প্রাপ্তবয়স্ককে বালেগ বলে, এখান থেকে বালেগা, হুজ্জাতুল্লাহিল বালেগা আল্লাহর পরিপূর্ণ প্রমাণ। কুল ফালিল্লাহিল হুজ্জাতুল বালেগা, হেনবি আপনি বলুন আল্লাহর জন্যই রয়েছে পরিপূর্ণ প্রমাণ, ফালাও শাআ লাহাদাকুম আজমাইন, তিনি চাইলে তোমাদের সবাইকে হেদায়েত দিতে পারেন, এখানে হুজ্জাতুল্লাহ বালেগা এই আয়াতে রয়েছে। এরপরে আরেকটি নাম হলো আন-নূর, আলো, যদি যেটা আমরা একটু আগে পড়ে আসছি, ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনসিলা মাআহু, তারা অনুসরণ করেছে সেই আলোর যা তার সাথে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাজিল হয়েছে, ওয়াত্তাবাউ আন-নূর আল্লাযী উনসিলা মাআহু, নূর আলো। বাসায়ের, বাসায়ের শব্দের অর্থ হলো, এটাও প্রমাণ অর্থে আসে, দলিল প্রমাণ, এরপরে চাক্ষুষ প্রমাণ, এসব অর্থে আসে আর কি। যেমন সূরা 7 নম্বর সূরা আরাফ এর 203 নম্বর আয়াত, হাদা বাসায়িরু মির রাব্বিকুম, এই গ্রন্থটিকে নির্দেশ করে বলা হচ্ছে এটি হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে প্রমাণ, চাক্ষুষ প্রমাণ, ওয়াহুদান এবং হেদায়ত, ওয়া রাহমা এবং দয়া, লিকাউম ইউমিন মুমিনদের জন্য, কওম মানে সম্প্রদায়, ইউমিনুন যারা ঈমান আনে, ঈমানদার সম্প্রদায় মানে মুমিনদের জন্য। তাহলে এখানে কয়টা নাম পেলাম, বাসায়ির পেলাম, হুদা পেলাম, রাহমত পেলাম, মানে একই আয়াতে আমরা অনেকগুলো নাম পাচ্ছি। এরপর নূরুল্লাহ, আল্লাহর আলো, নূরুল্লাহ এভাবে ব্যবহার হয়েছে, শুধু আলো আবার আল্লাহর আলো, ইউরিদুনা তারা চায়, ইউরিদুনা তারা এরাদা করে, তারা চায়, আইয়ুতফিউ তারা নিভিয়ে দেবে, নূর আল্লাহ আল্লাহর আলোকে, বি আফওয়াহিম তাদের মুখের ফুৎকারে, তারা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। এখানে আল কোরআন বা ইসলাম এগুলো উদ্দেশ্য হয়। আল হুদা, হ্যাঁ আমরা এখানে নানান ভাবে পেয়েছি, একটা হুদাল্লাহ, হুদাল্লিন্নাস, এখানে হলো আল হুদা, শুধু পথ নির্দেশ, এই অর্থে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়ত সহ, এই হেদায়ত মানে হলো কোরআন, হেদায়ত মানে হলো কোরআন। এরপর কালামুল্লাহ ব্যবহার হয়, আল্লাহর বাণী, কিতাবুল্লাহ, কালামুল্লাহ এগুলো ব্যবহার হয়। ওয়া ইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, যদি মুশরিকদের মধ্য থেকে কেউ, ওয়া ইন আর যদি, আহাদুন কোনো ব্যক্তি, মিনাল মুশরিকিনা মুশরিকদের মধ্য থেকে, ইস্তাজারাকা আপনার কাছে আশ্রয় চায়, মুশরিকদের মধ্যে কেউ যদি আপনার কাছে আশ্রয় চায়, ফাআজিরহু আপনি তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালামুল্লাহ, যেন আল্লাহর বাণী শুনতে পায়, আল্লাহর বাণী শোনানোর জন্য আপনি তাকে অবকাশ দিন, সুযোগ দিন। কালামুল্লাহ মানে আল্লাহর বাণী, কালিমাতুল্লাহ এই শব্দটা আসছে, এটাও হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর বাণী, সেম অর্থ ভিন্ন শব্দ। ওয়ালা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর বাণী হচ্ছে সমুন্নত, উলিয়া মানে হলো সমুন্নত, ওয়াল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আরেকটি নাম হলো কিতাবুল হাকিম, কিতাবুল হাকিম মানে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানময় কিতাব। সূরা 10 নম্বর সূরা ইউনুসের 1 নম্বর আয়াত,
তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তিলকা মানে সেগুলো হচ্ছে আয়াতুল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় বা বিজ্ঞানময় কিতাবের আয়াত, এগুলো হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত। এরপরে রাহমা, রাহমা মানে দয়া, সেটা আমরা একটু আগেও পেয়েছি, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিন। এই শব্দটা নানান জায়গায় এসেছে কোরআন মাজিদের রহমত অর্থে। এখানেই আমরা কতগুলো শব্দ পাই, হে মানুষেরা, ক্বাদ জাআতকুম, তোমাদের কাছে এসেছে, মাউইযাতুন, উপদেশ বাণী, এটা কোরআন মাজিদের একটি নাম, উপদেশ বাণী, মির রাব্বি, ওয়া শিফাউন, এবং শেফা, শেফা মানে হলো আরোগ্য দানকারী, এটা হচ্ছে শেফা, ঔষধ হিসেবে, লিমা ফিস সুদুর, অন্তরের রোগের চিকিৎসাকারী হিসেবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, ওয়াহুদান, হেদায়েত হিসেবে দিয়েছেন, এটা আরেকটা নাম, ওয়া রাহমাতুল লিল মুমিন, মুমিনদের জন্য রহমত, এই রহমত আরেকটা নাম। তাহলে এই আয়াতেও আমরা চারটা পেলাম, মাউইযা, শিফা, হুদা, রহমা, যে তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা আসছে, উপদেশ আসছে, শেফা আসছে, হুদা আসছে, রহমত আসছে। এই যে শেফাটা এখানে আমরা আলাদা ভাবে নাম হিসেবে নিয়ে এসেছি, শেফা, নিরাময়, মাউইযা, উত্তম উপদেশ। এরপরে হচ্ছে আরেকটা নাম কোরআন আরবি, আরবি কোরআন, আরবি, আরবি কোরআন, ঠিক আছে, আরবি কোরআন বা আরবি পঠিত গ্রন্থ, এখানে আমরা আরবি কোরআন বললেই অর্থটা সুন্দর হয়, আরবি কোরআন, কোরআন আরবি। যেমন সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু কুরআন আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয়ই আমরা নাজিল করেছি কুরআন আরবি, আরবি কুরআন, লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে আপনারা বুঝতে পারেন, তোমরা বুঝতে পারো, কুরআন আরবি মানে আরবি কুরআন, এটাও কুরআন মাজিদের এই নামেও ব্যবহৃত হয়েছে। আরেকটি হলো বালাগুন, বালাগুন মানে হলো বার্তা, ওমা আলাইনা ইল্লাল বালাগ বলে না, এখান থেকে তাবলীগ, প্রচার করা, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, হ্যাঁ আমরা হাদিস পড়েছি যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছিয়ে দাও, তাবলিগ করো, পৌঁছিয়ে দাও, এখান থেকে বালাগ মানে হলো বার্তা, হাদা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য একটি বার্তা, ওয়ালিউনদির ওবিহ, এবং যাতে করে ওয়ালিউনদার ওবিহ, এর দ্বারা তাদেরকে সতর্ক করা হয়। এখানে মূল শব্দটা হলো বালাগুন, বালাগ মানে হলো বার্তা, যে জিনিসটা পৌঁছানো হয় কারো কাছে সেটাই হলো বালাগ। এরপর কোরআন মুবিন, কোরআন মাজিদের আরেকটা নাম হলো সুস্পষ্ট কোরআন, কোরআন মুবিন, সুস্পষ্ট কোরআন, তিলকা আয়াতুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের আয়াত এবং সুস্পষ্ট কোরআন, ও কোরআন মুবিন, এবং সুস্পষ্ট কোরআনের আয়াত, এগুলো হচ্ছে কিতাবের আয়াত, আল কিতাব একটা নাম, কোরআন মুবিন আরেকটা নাম, এবং সুস্পষ্ট কোরআনের আয়াত, সূরা 15 নম্বর সূরা হিজরের 1 নম্বর আয়াত। এরপরে কাইয়িমুন, কাইয়িমুন শব্দ ব্যবহৃত হয়েছে, কাইয়িম মানে হলো সুদৃঢ়, সঠিক, এটা সূরা কাহাফের 2 নম্বর আয়াতে আসছে, কাইয়িমান লিউযিরা বাসান শাদীদা, কাইয়িমান, এটা হলো একটি সুদৃঢ় কিতাব, যেটা সতর্ক করবে, বাসান শাদীদান, একটি কঠিন বিপদের বিষয়ে সতর্ক সংকেত দেখবে, একটি কঠিন বিপদের ব্যাপারে কোরআন মাজিদ সতর্ক করবে, কাইয়িমান শব্দ ব্যবহার হয়েছে এখানে। এরপরে আল হাদিস, আল হাদিস, হাদিস মানে হাদিস, কিন্তু হাদিসের একটা অর্থ হলো কোরআন, এখানে কোরআন মাজিদে কোরআন অর্থে হাদিস ব্যবহার করেছে, বাণী, হাদিস মানে হলো কথা, বাণী, বার্তা, এগুলো, ফালাআল্লাকা বাখি'উন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, সূরা কাহফের 6 নম্বর আয়াত, ফালাআল্লাকা, আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি সম্ভবত বাখি'উন নাফসাকা, আপনি নিজেকে শেষ করে দেবেন, আলা আসারিম, তাদের পেছনে ঘুরে ঘুরে, ইন লাম ইউমিনু, যদি তারা ঈমান না আনে, বিহাদাল হাদিসে, এই হাদিসের প্রতি, মানে এই কোরআন মাজিদের প্রতি, আসাফা, তাহলে আপনি এটার পেরেশানিতে, আফসোসে, আসাফ মানে আফসোস করে, করতে করতে আপনি তাদের পেছনে আপনার জীবনটাই খুইয়ে ফেলবেন, অবস্থাটা এমন হয়েছে। নবী করিম সাল্লামের পেরেশানি দেখে আল্লাহ তাআলা এই কথাটা তিনি বলেছেন যে আপনি এদের জন্য এত পেরেশান, এত অস্থির হওয়ার দরকার নেই, আপনি দাওয়াত দিয়ে যান, এটাই আপনার দায়িত্ব। তো এই যে বিহাদাল হাদিস, এই হাদিসের প্রতি, হাদিস মানে এখানে কোরআন মাজিদ উদ্দেশ্য। তাহলে এখানে জানা গেল কোরআনের আরেকটা নাম হলো হাদিস। এরপর আল ওয়াহি, আল ওয়াহি মানে হলো প্রত্যাদেশ, এটাও কোরআন মাজিদের একটি প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, কুল ইন্নামা উযিরুকুম, উযিরুকুম বিল ওয়াহি, আমি তোমাদেরকে সতর্ক করছি ওয়াহির মাধ্যমে, এই ওয়াহি মানে কোরআনের মাধ্যমে, আমি তোমাদেরকে সতর্ক করছি কোরআনের মাধ্যমে। মুবারক, কোরআন মাজিদের আরেকটা নাম হলো মুবারক, ওয়াহাদা যিকরুন, এটা হলো যিকির, মুবারাকুন, এবং বরকতময় যিকরুন, মুবারক, এটা হলো বরকতময় যিকির,
আনসালনাহু, যেটা আমি নাজিল করেছি, যেটা আমরা নাজিল করেছি, লিকরুন মোবারক, বরকতময় দিকের, মোবারক মানে মহিমান্বিত, বরকতময়, কল্যাণময়। এরপর আরেকটি নাম হলো আয়াতুল কোরআন, কোরআনের আয়াত, কোরআনের আয়াত সমূহ, তিলকা আয়াতুল কোরআন ও কিতাবি মুবিন, 27 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এরপর বুশরা, বুশরা মানে হলো সুসংবাদ, আমরা অনেকের নাম রাখি বুশরা, মেয়েদের নামও রাখি, এটা কিন্তু কোরআন মাজিদের একটা নাম, হুদা ও বুশরা লিল মুমিনিন, এটা হলো হুদান এবং বুশরা, হেদায়েত এবং সুসংবাদ, কারণ কোরআন মাজিদ আমাদের জান্নাতের সুসংবাদ দেয়, আল্লাহ সন্তুষ্টি অর্জনের সুসংবাদ দেয়। এরপরে আরেকটা নাম হলো রিসালাতুল্লাহ, রিসালাতুল্লাহ, রিসালাতুল্লাহ মানে আল্লাহর রিসালা, আল্লাহর বার্তা, রিসালা মানে পত্র, বার্তা, চিঠি, মেসেজ, এগুলোকে রিসালা বলে, রিসালাতুল্লাহ আল্লাহর বার্তা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা তাবলীগ করে, পৌঁছায়, পৌঁছে দেয় আল্লাহর বার্তা সমূহকে, ওয়া ইখশাউনা, এবং তাকে ভয় করে, ওয়ালা ইখশাউনা, এবং ভয় করে না, আহাদান, কাউকে, ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া, যারা আল্লাহ পাকের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, যারা আল্লাহ ছাড়া অন্য কেউ ভয় করে, আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ভয় করে, তারা মূলত আল্লাহর রিসালাত, আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার যোগ্যতাই রাখে না, এটা তাদের বৈশিষ্ট্য নয়। এরপর দিকের, দিকের মানে হলো উপদেশ, এটা আগে গিয়েছে, ইনহুয়া ইল্লা যিকরুল আলামিন, এরপরে যিকরুল লিল আলামিন, এটা জগৎবাসীর জন্য উপদেশ। এরপর আহসানুল হাদিস, এটা হলো আরেকটা নাম, সর্বোত্তম মানে, আহসান মানে হলো সর্বোৎকৃষ্ট, উত্তম, হাদিস মানে বাণী, আল্লাহু নাযাল আহসানুল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম বাণী, সবচেয়ে সুন্দর বাণী। এরপর কিতাবান, এটা হলো এমন কিতাব যেটা মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ, এটার এক অংশ আরেক অংশের সাথে সাদৃশ্য রাখে, মিল রাখে, মাথানিয়া মানে অনুপম, এটা এক ইউনিক কিতাব, অনুপম কিতাব এবং অদ্বিতীয় একটি কিতাব। এরপরে মাসানের আরেকটা অর্থ হলো যে জিনিসগুলো পুনরাবৃত, রিপিট হয়, আর আরেকটা অর্থ হলো অনুপম এবং অদ্বিতীয় কিতাব। তাহলে এখানে আমরা কয়েকটা নাম পেলাম, আহসানুল হাদিস পেলাম, এরপরে কিতাবান পেলাম, এটা আগেও পেয়েছি, এরপর মুতাশাবিহান এটা পেলাম, মাথানি পেলাম, এখানে চারটা নাম পেলাম। এখানে আমরা দেখব মুতাশাবি আলাদা করে এখানে আমরা উল্লেখ করেছি, সাদৃশ্যপূর্ণ, মাথানি মানে পুনরাবৃত বা অদ্বিতীয় অনুপম, যিকরুল্লাহ মানে আল্লাহর উপদেশ, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, একই আয়াতের অংশ বাকি অংশ। এরপর আস-সিদক, আস-সিদক মানে সত্য, মহাসত্য, আমরা আগে পড়ে আসছি, সিদকা ওয়া আদলা, হ্যাঁ, সিদক মানে সত্য, আদল মানে হলো ন্যায়, এখানেও একই সিদক শব্দটা আছে, আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদক, যিনি সিদক সহ এসেছেন, সত্য সহ এসেছেন, আস-সিদক, কোথাও আল হক ব্যবহার হচ্ছে, কোথাও আস-সিদক ব্যবহার হচ্ছে, একই অর্থে। এরপরে আল বাশির, কোরআন মাজিদের আরেকটি নাম হলো কি, আল বাশির, বাশির মানে সুসংবাদ দাতা, বুশরা এসেছে একটু আগে, বুশরা, এই যে বুশরা 44 নম্বরটা, আর এখানে এসছে বাশির, একই মূল অক্ষর থেকে সুসংবাদ দাতা, বাশিরা ওয়া নাদিরা, কোরআন মাজিদে একটি নাম হলো বাশির, সুসংবাদ দাতা, আরেকটা হলো নাদিরান, সতর্ককারী, পরের নামটাই হলো সতর্ককারী, কোরআন সুসংবাদ দেবে জান্নাতের, সতর্ক করবে জাহান্নামের। আরেকটি নাম হলো আজিজ, আজিজ বা কিতাবুন আজিজ, হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি, যারা যিকিরকে অস্বীকার করেছে, এই যিকিরও কোরআন মাজিদে একটা নাম, যারা যিকিরকে অস্বীকার করেছে, লাম্মা জাআহুম, যখন তাদের কাছে এসেছে, ওয়া ইন্নাহু, আর এটা তো লা কিতাবুন আজিজ, এটা হচ্ছে এক মহিমান্বিত মহাশক্তিধর কিতাব, কোরআন মাজিদ হচ্ছে এক মহাশক্তিধর কিতাব, এখানে যিকির, কিতাবুন আজিজ, দুটি নাম এখানে এসেছে, এখানে ইন্নাহুলাকে এটা আলাদা করে আনা হয়েছে, যাই হোক, আর যিকির স্মারক এটা আমরা পেয়েছি, যিকির, যিকির মানে উপদেশ এবং স্মারক দুই অর্থে হবে, যিকির মানে উপদেশ এবং স্মরণিকা। এখানে যিকির শব্দটা 256 বার এসছে, যিকির হিসেবে না, সে এই মূল অক্ষর দিয়ে যতগুলো শব্দ এসছে, যাকারা, ইয়াজকুরু, হ্যাঁ, তাজকুরুন, ইয়াজকুরুন, এভাবে যিকির দিয়ে। আরেকটা নাম হলো আল মিজান, মিজান মানে হলো দাড়ি পাল্লা, আমরা জানি মিজান মানে হলো দাড়ি পাল্লা, সুষম, যেই জিনিসের মাধ্যমে সঠিক মাপ নিরূপণ করা হয়, যে এখানে আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে মিজান শব্দ ব্যবহার করেছে, আল্লাযী, আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ যিনি কিতাব নাজিল করেছেন সত্য সহকারে, ওয়াল মিজান, এবং মিজান নাজিল করেছে, এখানেও কিতাব এবং মিজান দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। কোরআনের আরেকটা নাম হলো রুহ, রুহ মানে হলো প্রেরণা, আত্মা,
রুহ মানে হলো আত্মা, প্রত্যাদেশ, প্রেরণা, হৃদয়, হার্ট, এসব অর্থে ব্যবহৃত হয়। ওয়াকাযালিকা ওহাইনা, আর অনুরূপ ভাবে, কাযালিক মানে অনুরূপ ভাবে, ওহাইনা আমি ওহাই করেছি, আমি পাঠিয়েছি, ইলাইকা আপনার নিকটে, রুহাম মিন আমরিনা, রুহান মানে রুহ পাঠিয়েছে, মিন আমরিনা আমার পক্ষ থেকে, আপনার কাছে আমি রুহ পাঠিয়েছি। রুহ মানে হলো এই কোরআন মাজিদের সোল বা আত্মা, এটাকে বলা হচ্ছে। আলী শব্দ ব্যবহার হচ্ছে আলিয়ুর হাকিম, আলী মানে হলো উচ্চ মর্যাদাবান। ওয়া ইন্নাহু ফি উমিল কিতাব, আর এটা রয়েছে মূল কিতাবে, লাদাইনা আমার কাছে রয়েছে, লা আলিয়ুর হাকিম, আলিয়ুর হাকিম মানে সুউচ্চ এবং প্রজ্ঞাপূর্ণ, আলিয়ুন হাকিমুন। মুবিন মানে সুস্পষ্ট কিতাব, আল কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব হিসেবে কোরআন মাজিদের আরেকটা নাম রয়েছে কিতাবু মুবিন। কিতাবু মাস্তুর আরেকটা নাম, মাস্তুর মানে হলো যেটা লিপিবদ্ধ, সতর বলি আমরা কাগজকে, সতর বলি, মাস্তুর মানে যেটা কোথাও লিপিবদ্ধ করা হচ্ছে, কিতাবু মাস্তুর মানে যেটা লিপিবদ্ধ কিতাব। এর রেফারেন্স দেওয়া আছে হিকমাতুন বালিগা, পরিপূর্ণ জ্ঞান, বালিগ মানে পরিপূর্ণ, হিকমা মানে জ্ঞান, প্রজ্ঞা বা জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান, এটাও এখানে হচ্ছে হিকমাতুন বালিগা ফামাতুন নুজুল। তানজিল, তানজিল মানে অবতীর্ণ, এটাও কোরআন মাজিদ একটা নাম, তানজিলু মিন রাব্বিল আলামিন, আমরুল্লাহ আল্লাহর আদেশ, এটাও কোরআন মাজিদ একটি নাম, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, আজাব মানে চমৎকার, এটাও কোরআন মাজিদ একটি নাম, কোরআনুল আজাব, চমৎকার কোরআন। তাজকিরা মানে হলো যিকির থেকে, তাজকিরা উপদেশ বার্তা, আরবিতে তাজকিরা শব্দের আরেকটা অর্থ হলো টিকিট, কোনো পরিবহনে ওঠার জন্য গাড়িতে বা বিমানে ওঠার জন্য যে টিকিট নেই আমরা, এটাকে তাজকিরা বলে। আর এটার আরেকটা অর্থ উপদেশ বাণী, যিকির থেকে, কাল্লা ইন্নাহা তাজকিরা, আল মাজিদ বা কোরআন মাজিদ, কোরআন মাজিদ একটা নাম হলো কোরআন মাজিদ, সম্মানিত বা মর্যাদাবান কোরআন। তারপরে কওলুন, কওলুন মানে কথা বা বাণী, ফাসলুন মানে সুস্পষ্ট, ফয়সালাকারী, এগুলো কোরআন মাজিদের নাম। করিমুন মানে হলো উচ্চ মর্যাদা সম্পন্ন, ইন্নাহু লা কোরআন করিম, আমরা কোরআন মাজিদ বলে, কোরআন করিম বলে, কোরআন মাজিদ, কোরআন করিম। কোরআন মাজিদের আরও নাম রয়েছে সুহফুম মুকাররমা, সুহফুম মুকাররমা, সুহফ মানে সহিফাসমূহ, গ্রন্থসমূহ, আর মুকাররমা মানে সম্মানিত, সম্মানিত বা মহিমান্বিত, মর্যাদাবান গ্রন্থসমূহ। মারফুআ ব্যবহার হয় উচ্চ মর্যাদা সম্পন্ন, মুতাহারা মানে পবিত্র, এই শব্দগুলো ব্যবহার এখানে রয়েছে, মুতাহারা মানে হলো পবিত্র, 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 এটা কোরআন মাজিদের একটা গুণবাচক শব্দ। এই নামগুলো আমরা এখানে পেলাম, এগুলো মোটামুটি বুঝতে মনে হয় কঠিন হওয়ার কথা নয়, এগুলো আমাদের প্রত্যেকেরই বুঝে আসার কথা। এগুলোর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আমরা চলে যাব পরের অংশে। এখানে সবগুলো নাম আছে রেফারেন্স সহ, আপনারা পুরো আয়াতগুলো এই রেফারেন্স ধরে বের করে নিয়ে পড়তে পারবেন, পূর্ণাঙ্গ আয়াত। এরপর আমরা দেখব কোরআন মাজিদের যে সুরাগুলো আমরা পড়ে থাকি, 114টি সুরা, আসলে সুরাগুলোর নাম এবং তার অর্থ এটাও আমাদের জানা থাকা দরকার। এখানে কিছু তথ্য দেয়া আছে, সুরাগুলোর নাম কি, নামের অর্থ কি, এটা কোথায় নাজিল হলো, আয়াত সংখ্যা কত, রুকু সংখ্যা কত, নাজিলের সিরিয়াল কত, প্রত্যেকটা সুরারই নাজিলের একটা সিরিয়াল আছে, কিন্তু কোরআন মাজিদে সন্নিবেশটা যে সিরিয়ালটা বসানো হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লামের কে ওভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ জিবরিল আমিন সরাসরি ওই সেট আপটা নবী রাসূল সাল্লামকে দিয়ে গেছেন, এখনকার যে সিরিয়ালটা, কিন্তু নাজিল হয়েছে কিন্তু আগে পরে, এটা কখনো কিছু আয়াত নাজিল হয়েছে, কখনো কোনো সুরা নাজিল হয়েছে, কোনো সুরা দুইবারও নাজিল হয়েছে, এমনও হয়েছে। আমরা অর্থগুলো একবার দেখে নেই সংক্ষেপে। আল ফাতেহা, এখানে বাংলা নামটা দেওয়া হয়েছে বাংলায়, ফাতেহা মানে হলো ভূমিকা, সূচনা। এরপরে আল বাকারা, বাকারা মানে হলো গরু বা গাভী, গাভী অর্থে ব্যবহার করা হয়। আল ইমরান, আল ইমরান, আমরা অনেক সময় আল ইমরান বলি, মানে ওইটাকে আল বাকারার মতো আল ইমরান বলে, এটা ওই আল না, এই আলটা হলো একটা শব্দের সাথে ব্যবহার হয় সাধারণত, যে কোনো শব্দের সাথে, আর এই আল হচ্ছে পরিবার, আহলুন আলুন, পরিবার অর্থে আরবিতে দুইটা শব্দ ব্যবহার করা হয়, আহাল এবং আল। আপনার বানানটা একটু দেখুন, দুইটা শব্দ, একটা হলো আহলুন, আহলুন মানে পরিবার, আর একটা হলো আলুন, আলুন মানে হো পরিবার। এস বিশেষ বিশেষ ক্ষেত্রে, সম্মানিত লোক বা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে আহলুনের পরিবর্তে আল ব্যবহার করে, দুইটা সেম অর্থ, পরিবার,
তো সুতরাং আলে ইমরান এটা আল না, আলে ইমরান মানে ইমরানের পরিবার, ইমরানের ইমরান তার পরিবারকে আল ইমরান বলা হয়ে থাকে। জি, ইমরানের বংশধর বা পরিবার। আর নিসা, নিসা নিসা মানে হলো নারী, ইমরাতুন মানে হলো মহিলা, এটার বহু বচন আরবিতে হলো নিসাও, নিসা মানে হলো মহিলা বা নারী জাতি, তাদের নামে একটা সুরা আছে। এরপর আল মায়েদা, মায়েদা শব্দের অর্থ হলো দস্তর খান বা ডাইনিং টেবিলকেও মায়েদা বলে আরবিতে, যে খাবারের টেবিল যেখানে খাবার পরিবেশন করা হয়, আর দস্তর খানেও কিন্তু খাবারই পরিবেশন করার জন্য এটার অর্থ মায়েদা। এরপর 6 নম্বর হলো আনআম, আনআম মানে হলো চতুষ্পদ্যন্ত গবাদি পশু যেগুলো সেগুলোকে আনআম বলে, তাদের নামেও সুরা আছে। এরপর আল আরফ, আরফ মানে হলো উঁচু জায়গা, উঁচু জায়গা, এখানে অর্থটা আসে নাই কেন। আচ্ছা, আরফ মানে হলো উঁচু জায়গা, যেই জায়গাতে, অর্থাৎ এটা হলো, এটা একটা টার্ম, ইসলামিক টার্ম, যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গা রয়েছে, যেই জায়গায় কিছু ব্যক্তিকে রাখা হবে, মানে তাদেরকে জান্নাতে দেয়া হবে না আবার জাহান্নামেও দেয়া হবে না, এই জায়গায় রাখা হবে কিছু, মানে ক্ষণিকের জন্য এটা একটা পানিশমেন্ট তাদের জন্য, তারপরে সর্বশেষ তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং জান্নাত দিয়ে দিবেন, এই আরাফবাসী থাকবে তারা। তো এই আরাফ, তাদের নামেও একটি সূরা নাজিল হয়েছে, আরাফ এটা একটা টার্ম। এরপরে হলো আনফাল, আনফাল হলো নাফল, নফলের বহু বচন, নফল, নফল হলো কি আরবিতে, নফল একটা তো আমাদের অতিরিক্ত ইবাদতের ক্ষেত্রে আমরা সেটা নফল বলি, যা যেগুলোতে বাধ্যবাধকতা নেই কিন্তু করলে সওয়াব। এখানে নফল শব্দের আরেকটা অর্থ হলো যুদ্ধ ছাড়াই, যুদ্ধ ছাড়াই যদি কোনো গনিমতের মাল পাওয়া যায় সেগুলোকেও আনফাল বলে, বা গনিমতের মালকেও নফল আনফাল বলে, নফলের বহু বচন আনফাল, আনফাল গনিমতের মাল। এরপরে তাওবা, 9 নম্বর সূরা তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, তওবা করা বা ফিরে আসা, কিছু সাহাবীর একটা যুদ্ধে অংশগ্রহণ না করা পরবর্তী তওবা করেছে, সে সংক্রান্ত এই সূরা নাযিল হয়েছিল। ইউনুস একজন নবীর নাম, হযরত ইউনুস আলাইহিসসালাম, হুদ একজন নবীর নাম, ইউসুফ একজন নবীর নাম, হযরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম। এরপরে রাআদ, 13 নম্বর সূরা রাআদ, রাআদ শব্দের অর্থ মেঘের গর্জন, মেঘের গর্জন, এটা হলো রাআদ। ইব্রাহিম হচ্ছেন মানে মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা বা বলা যায় বর্তমান বিশ্বে সবারই পিতা, কারণ হচ্ছে গোটা ইসরায়েল জাতির পিতাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম, এবং গোটা মুসলিম জাতির পিতাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের 2 জন পুত্র ছিলেন, একজন হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম বড় পুত্র, এরপর ইসহাক আলাইহিসসালাম। ইসমাইল আলাইহিসসালামের বংশে শুধুমাত্র বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আর ইসহাক আলাইহিসসালামের বংশে ওনার সন্তান হলো ইয়াকুব আলাইহিসসালাম, আর ওনার বংশধরদেরকে বলা হয় বনী ইসরাইল বা বনী ইয়াকুব, ইসরাইলের বংশধর বা ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। তো তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছে আমাদের জাতীয় পিতা, গোটা বিশ্বের, বর্তমান বিশ্ব গোটা বিশ্ববাসীর পিতা। আল হেজের, হেজের এখানে হেজের বাসীকে বোঝানো হচ্ছে, এখানে হেজর মানে হলো গুহা, গুহা বা কক্ষ, এরকম হেজের শব্দের অর্থ হলো হুজরা বলে আমরা, হেজের, হেজের বাসি। এখানে হেজের একটা এলাকা বা একটা অঞ্চলের কথা বলা হচ্ছে। এরপর আর নাহাল, নাহাল মানে হলো মৌমাছি, মৌমাছির নামে একটি সূরা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ সূরা, মৌমাছির সংক্রান্ত অনেকগুলো তথ্য সেখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এরপর বহু অনেকগুলো বৈজ্ঞানিক তথ্য এবং সেখানে আমরা পাবো ইনশাআল্লাহ। এরপরে 17 নম্বর সূরা হলো বনী ইসরাইল, যেটা আরেকটা নাম হলো ইসরা, বনী ইসরাইল তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরায়। আর ইসরা মানে হলো নৈশ ভ্রমণ, নৈশ ভ্রমণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত ভ্রমণ করিয়েছে এবং সেখান থেকে আশি আজিম পর্যন্ত সাত আকাশ ভ্রমণ করিয়েছেন, এজন্য এটাকে লাইলাতুল ইসরা বা লাইলাতুল মেরাজ বলে। তো ইসরা মানে হলো নৈশ ভ্রমণ, তো এই সূরার একটি নাম হলো ইসরায়েলের বংশধর, আরেকটি নাম হলো নৈশ ভ্রমণ ইসরা। 18 নম্বর সূরা হলো সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ গুহা, এখানে কাহাফবাসীদের বা গুহাবাসীদের আলোচনা রয়েছে, মানে ইসরায়েলের একটি যুগের। তো
তাদের প্রসঙ্গে এখানে রয়েছে এই সূরাতে গুহা। মারিয়াম তো ঈসা আলাইহিস সালামের আম্মার নাম, মায়ের নাম, ওনার নামে একটি সূরা রয়েছে সূরা তহা। তহা আর একটি সূরা, এই তহা শব্দের তারা কেউ কেউ বলছে যে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে, তহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে তহা আমি তো আপনার প্রতি কোরআন এই জন্য নাজিল করি না যে কোরআন আপনাকে কষ্ট দেবে। মানে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নাম বলে উল্লেখ করা হয়, কেউ কেউ বলেন যে এটা কোরআন মাজিদেরও একটি নাম। তো যাই হোক, এরপরের নাম হলো সুরাট হলো সুরা আল আম্বিয়া। আম্বিয়া মানে হলো নবীগণ, নবী এর বহুবচন আম্বিয়া, নবী এর বহুবচন আম্বিয়া। নবীয়ুন, নবীয়ুন মানে হলো একজন নবী, আর আম্বিয়া মানে হলো অনেক নবী, এটার জমা বা বহুবচন প্লুরাল। তো আমরা অনেক সময় কোনো মেয়ের নাম এখনকার যুগে রাখে না, একসময় রাখতো আর কি বাংলাদেশে, যে আম্বিয়া এক মেয়ের নাম রাখছে আম্বিয়া, অথচ এটার অর্থ কি আমরা অর্থ না জেনে ওই নামের সাথে কোন রকম মিললেই আমরা নাম রেখে দিতাম বা এখনো দেই। এটা আমাদের সতর্ক হওয়া উচিত যে একটি শব্দ বা নামের অর্থ কি, এটা জেনে এরপরে আমরা নাম রাখি ইনশাল্লাহ। আল হাজ মানে হজ, আল মুমিনুন মুমিনগণ, মুমিন মানে মুমিন আর মুমিনুন মানে মুমিনগণ। আর নূর হলো জ্যোতি, আলো। ফোরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী বা মানদণ্ড। এরপর আশ-শুআরা, শায়ের মানে কবি, শুআরা মানে কবিগণ, শুআরা মানে হলো কবিগণ। এরপর আন-নামল, আন-নামল, নামল মানে হলো পিঁপড়া, নামলন মানে হলো পিঁপড়া। পিঁপড়ার কথাও কোরআন মাজিদে আছে এবং তাদের নিয়ে চমৎকার আলোচনা আছে। আল কাসাস, কাসাস মানে হলো ঘটনা বলি, বিবৃতি সমূহ বা বৃত্তান্ত, এটা কাসাস, কিসসা এর বহুবচন কিসসা সমূহ, এটা কোরআন মাজিদে একটি সুরার নাম কাসাস। আনকাবুত, আনকাবুত মানে হলো মাকড়সা, মাকড়সার নামেও কোরআন মাজিদে সুরা আছে আনকাবুত। আর রোম, রোম সাম্রাজ্য, রোম সাম্রাজ্য নিয়েও কোরআন মাজিদে সুরা রয়েছে। আর রোম তৎকালীন বড় দুটি সাম্রাজ্য ছিল, রোমান এবং পারস্য সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্যগুলোর বিষয়ে কোরআন মাজিদে আলোচনা রয়েছে এবং এই নামে একটি সুরাই রয়েছে রোম। এরপর লোকমান, লোকমান হাকিমের ব্যাপারে, লোকমান হচ্ছেন একজন আল্লাহ মানে আবেদ বান্দা, আল্লাহ প্রিয় বান্দা বা আবেদ ইবাদত গুজার একত্ববাদে বিশ্বাসী বান্দা, যিনি অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিলেন এবং ওনার কথাগুলো আরব সমাজে রেফারেন্স হিসেবে ব্যবহার করত, লোকমান হাকিম। তার নামে একটা সূরা রয়েছে আস-সাজদা, সাজদা মানে হলো অবনত হওয়া, সাজদা করা, এই নামে একটা সূরা রয়েছে। এরপর আল আহজাব, আহজাব নামে একটা সূরা, আহজাব মানে হলো দল সমূহ, হিজবুন মানে দল, এটার বহুবচন হলো আহজাব মানে দল সমূহ, বাহিনী সমূহ। এই যে মদিনায় মক্কার যে সম্মিলিত জোট, মহাজোট একসাথ হয়েছিল, তারা মদিনাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে, ও তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরাতে, বাহিনী সমূহ বা মহাজোট। এরপরে সাবা, সাবা হলো একটি সাম্রাজ্যের নাম, বর্তমান ইয়েমেন, ইয়েমেনের তখনকার নাম ছিল সাবা বা পূর্ব নাম ছিল সাবা, সাবা সাম্রাজ্য। এরপরে সূরা ফাতির, ফাতির হলো সৃষ্টিকারী বা সৃষ্টির সূচনাকারী, প্রথম সৃষ্টিকারীকে ফাতির বলা হয়, যে ফাতির সামাওয়াতি ওয়াল আর্দ, আল্লাহ তাআলা হচ্ছেন আসমান জমিনের প্রথম সূচনাকারী বা সৃষ্টিকারী। এরপরে ইয়াসিন, ইয়াসিন মানে হলো, এটাকেও কেউ কেউ বলেন যে এটা কোরআনের নাম অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ইয়াসিন। এরপরে আল সফাত, সফাত মানে হলো সফ থেকে, সফ মানে হলো সারি, আমরা সালাতের মধ্যে সারিবদ্ধ হই, সফ বলি আমরা যে সফ সোজা করুন বা কাতার সোজা করুন, সফ মানে সারিবদ্ধ। তো আর সফাত মানে হলো সারিবদ্ধভাবে দাঁড়ানো লোকেরা বা যে কোনো লোকজন বা ফেরেশতা হতে পারে বা যে কেউ সারিবদ্ধভাবে দাঁড়ালে তাদেরকে সফাত বলে। এরপর সদ, সদ এটা হলো হরফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন হরফ, এটার আলাদা কোনো অর্থ নেই, বিচ্ছিন্ন হরফগুলো আলাদা কোনো অর্থ হয় না। এরপরে জুমার, সূরা জুমার 39 নম্বর সূরা জুমার, জুমার মানে হলো দল, দলে দলে, দল সমূহ, দল সমূহ, দলে দলে জান্নাতে এবং জাহান্নামে দলে দলে লোকদেরকে নেওয়া হবে, সেই সংক্রান্ত আলোচনা এখানে হচ্ছে।
এরপরে 40 নম্বর সূরা হলো আল মুমিন, মুমিন মানে হচ্ছে এক মুমিন ব্যক্তি, বিশ্বাসী। আর আরেকটা নাম সূরা পেলাম আমরা মুমিনুন, মানে মুমিন গণ, সেটা হলো 23 নম্বর। আর এটা হলো 40 নম্বর সূরা। মুমিনের আরেকটা নাম হলো সূরা গাফের, গাফের মানে হলো ক্ষমাকারী, 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 গাফের, মাগফিরাত দানকারী মানে ক্ষমাকারী, গাফার মানে আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, এখান থেকে গাফের। ফুসসিলাত, এই আমরা সূরা হামিম আস সাজদা জানি, সূরা হামিম আস সাজদা, হামিম সাজদা হলো 41 নম্বর সূরা। এই সূরাটার আরেকটি নাম হলো ফুসসিলাত। হামিম আস সাজদা, হামিম তো হলো বিচ্ছিন্ন হরফ, আস সাজদা মানে তো সাজদা, আর ফুসসিলাত, ফুসসিলাত মানে হলো যেটা সুস্পষ্ট বর্ণনা করা হলো, সুস্পষ্ট বর্ণনা, ঠিক আছে, সুস্পষ্ট বর্ণনা, তাফসিল, হ্যাঁ, সুস্পষ্ট বর্ণনা। তো এই সূরার একটা নাম হলো হামিম আস সাজদা, আরেকটা নাম হলো ফুসসিলাত। তো অনেক আরবের কিতাবগুলো, কোরআন মাজিদগুলোতে বা কপিগুলোতে ফুসসিলাত লেখা, এই জন্য আমরা অনেকে খুঁজে পাই না যে এই নামে কোনো সূরা আছে কিনা। এটা আমি একদিন এক জায়গায় বললাম সূরা ফুসসিলাতের অমুক নম্বর অত নম্বর আয়াতে আছে, তো আরেকজন বললো যে ফুসসিলাত নামে তো সূরা নেই, আপনি এটা কোথায় পেয়েছেন? পরে বললাম যে এটা সূরা, 41 নম্বর সূরা, হামিম আস সাজদার অপর নাম। আর সূরা, সূরা মানে হলো পরামর্শ, সূরা মোশাওয়ারা, হ্যাঁ, সূরা। এরপর আজ-জুখরুফ, জুখরুফ মানে হলো চাকচিক্য, সাজ সজ্জা। দোখান মানে হলো ধোঁয়া, ধোঁয়া। এরপরে জাতিয়া মানে হলো নত জানো, নত জানো, মাথা নিচু করে ফেলা, হ্যাঁ, নত জানো করা। আহকাফ, একটি প্রাচীন শহর, প্রাচীন শহর, আহকাফ হলো একটি প্রাচীন শহর। মুহাম্মদ, আমাদের বিশ্বনবীর নামে একটি সূরা রয়েছে, সূরা আল ফাতহ, আল ফাতহ, ফাতহ হলো বিজয়, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, সেখানেও এই শব্দটা রয়েছে। আর ফাতহের নামে একটি সূরাই রয়েছে, সূরা হুজুরাত, হুজুরাত মানে হলো হুজরার বহুবচন, হুজরা মানে কক্ষ যেখানে বাস করা হয়, কক্ষ সমূহ, হুজরাত, হ্যাঁ, বাসা বা কক্ষ। এরপরে হলো কফ, 50 নম্বর সূরা কফ, এটা বিচ্ছিন্ন একটি হরফ, এটার আলাদা কোনো অর্থ নেই। দারিয়াত, দারিয়াত মানে উড়ন্ত, উড়ন্ত অণু বা ধুলা, উড়ন্ত ধুলা, দারিয়াত, ঠিক আছে। এরপর আর তুর, তুর মানে হলো তুর পাহাড়, তুর পাহাড়, তুর পাহাড়ের নামে একটি সূরা আছে। আর নাজ, নাজ মানে হলো নক্ষত্র, তারকারাজির নামে সূরা আছে। এরপর আল কামার, কামার মানে চাঁদের নামে সূরা আছে। আর রহমান, দয়াময় আল্লাহ তাআলা, তার আল্লাহর এই সিফাতের নামে একটি সূরা আছে। ওয়াকিয়া মানে হলো ঘটনা, এটা কেয়ামতের একটি নাম, ঘটনা। আল হাদিদ মানে হলো লোহা, লোহার নামেও সূরা আছে, এবং আমরা সেখানে আলোচনা ব্যাখ্যা আছে 25 নম্বর আয়াতে, সেখানে আমরা পড়লে আমরা বিস্তারিত জানতে পারবো এই বিষয়ে। মুজাদালা, মুজাদালা হলো বিতর্ক, বিতর্ক, এক মহিলা একটা বিষয় নিয়ে মানে ডিবেট করেছে, ওই প্রসঙ্গেই মুজাদালা নামকরণ করা হয়েছে। হাসর, হাসর মানে হলো মহা সমাবেশ, যেখানে আল্লাহ তাআলা মৃত্যুর পর সবাইকে একত্রিত করবেন কিয়ামতের পরে। মুমতাহিনা, মুমতাহিনা মানে হলো মানে পরীক্ষা নেওয়া হয়েছে যে নারীর, এমন পরীক্ষা গ্রহণ করা হচ্ছে, মুমতাহিনা, এমন ওই নারীকে বলা হয়। এরপর আসফ, সফ মানে সারি, হ্যাঁ, সফাত একটা পেলাম আর সফ একটা পেলাম, একই শব্দ, একটা মানে শব্দের ভিন্ন রূপ, ওটা এটা একটা রূপ। আল জুমা, জুমা হলো জুমা বারকে, জুমা আমরা সেই জুমার দিন, এই নামে একটি সূরা রয়েছে। সূরা মুনাফিকুন, মুনাফিকদের সম্পর্কে একটি সূরা আছে। তাগাবুন, তাগাবুন মানে হলো হার জিত, জয় পরাজয়, এই নামে সূরা আছে। তালাক, বিবাহ বিচ্ছেদ, এই নামে আছে। তাহরিম, কোনো কিছু হারাম করে দেয়া, এই সংক্রান্ত সূরা আছে। মুলক, মুলক মানে হলো সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, এই বিষয়ে একটি সূরা রয়েছে, আমরা মুলক বলি এটা, মুলক শব্দটা। কলম, কলম নামে সূরা আছে। হা, অবশ্যম্ভাবী ঘটনা, এই নামে সূরা আছে, এটা কিয়ামতের একটি আরেকটি নাম, প্রতিশব্দ। মাআরিজ, মাআরিজ মানে উচ্চ মর্যাদা, এই নামে সূরা আছে। নূহ আলাইহিস সালামের নামে একটি সূরা আছে। জিন জাতিদের নামে একটি সূরা আছে। মুজাম্মিল মানে বস্ত্র আবৃত, বস্ত্র আবৃত মানে চাদর আবৃত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই এই নামেই আল্লাহ তাআলা ডেকেছেন, মুজাম্মিল, এবং এই নামে সূরাটাও এই নামে রয়েছে। মুদাসসির মানে হলো একই আচ্ছাদিত ব্যক্তি, একই অর্থে
এরপরে কেয়ামা, কেয়ামা মানে কেয়ামত, এরপরে সুরা ইনসান 76 নম্বর সুরা ইনসান, ইনসান মানে মানুষ, আর একটা নাম হলো সুরা দাহার, দাহার মানে হলো যুগ জামানা কাল, এটা এই সুরার দুটি নাম। আল মুরসালাত, আল মুরসালাত মানে হলো প্রেরিত, প্রেরিত এটা ফেরেশতাদের সম্পর্কে আসছে নাম, মানে তাদের পরিচয় দিতে গিয়ে এটা আসছে আর কি। নাবা, নাবা মানে হলো সংবাদ বা মহাসংবাদ, এখান থেকে নবী, নবী মানে সংবাদ বাহক, আর নাবা মানে সংবাদ, এটা কেয়ামত সম্পর্কে এই সুরার এই নামটা এসছে। আর নাজিআত, নাজিআত মানে যারা টেনে টেনে বের করে, প্রাণ টেনে টেনে বের করে, রূহ বের করে, ফেরেশতাদের সম্পর্কে এসছে এই এই নামটা। আবাসা, আবাসা মানে হলো বিরক্তি প্রকাশ করা, বিরক্তি প্রকাশ করলো, এখান থেকে এই সুরার নাম। তারপরে আরেকটি নাম হলো সুরা হলো তাকবীর, তাকবীর মানে গুটিয়ে নেয়া, গুটিয়ে নিয়ে আলোহীন করে ফেলা, এটা হলো কেয়ামতের দৃশ্য আলোচনা করা হয়েছে। ইনফিতার মানে ফেটে যাওয়া, এটাও কেয়ামতের দৃশ্য আলোচনা হয়েছে। মুতাফিফিন মানে হলো যারা মানুষকে ঠকায়, ঠকবাজ, তাদের সম্পর্কে একটি সুরা আছে। ইনশিকাক মানে ফেটে বিচ্ছিন্ন হওয়া, এটাও কেয়ামতের দৃশ্য সম্পর্কে আলোচনা। বুরুজ মানে হলো বিশাল বড় বড় নক্ষত্রগুলোর ব্যাপারে। আমরা নাজ পেয়েছি একটা, 53 নম্বর সুরা, নাজবান মানে নক্ষত্র, বুরুজ মানে নক্ষত্র সমূহ, একই কাছাকাছি নাম। তোয়ারেক মানে হলো রাত্রে আত্মপ্রকাশকারী, তোয়ারেক, এটাও নক্ষত্রের ব্যাপারে। তাআলা মানে হলো মহান, এরপরে আল্লাহ তাআলা সিফাত। গাশিয়া মানে আচ্ছন্নকারী, এরপর ফজর মানে হলো ভোর, এই নামেও সুরা আছে, সুরা ফজর মানে ভোর। এরপরে হলো আল বালাদ, বালাদ মানে হলো নগর বা শহর, এটা মক্কা নগরীর বিষয় এসছে। আর শামস মানে সূর্য, চাঁদের নামে আছে আল কামার, আর সূর্যের নামে এই সুরাটা। লাইল মানে রাত, এরপর দোহা মানে হলো সকাল, সকাল মানে হলো আলোকময় সকাল, সূর্য ওঠার পরবর্তী সময়গুলোকে পূর্বাহ্ন, এটাকে দোহা বলে। ইনশিরাহ মানে হলো উন্মুক্ত করা, উন্মুক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্ষ আল্লাহ তাআলা বিদীর্ণ করে, এটাকে আল্লাহ তাআলা বিদীর্ণ করে, সেটাকে বক্ষ বিদীর্ণ করে এটাকে পরিশুদ্ধ করেছে, মানে অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা অন্তরকে পরিশুদ্ধ করেছেন। তো এই সেই সংক্রান্ত সূরা হলো এটি আল ইনশিরাহ। এরপরে তিন, তিন মানে হলো ডুমুর, ডুমুর, ডুমুরের নামে একটি সূরা রয়েছে, তিন, জৈতুন, ওই সংক্রান্ত সূরা। আলাক, আলাক মানে হলো ভ্রূণ, মানুষের যে ভ্রূণ, মাতৃগর্ভে যে ভ্রূণটা অবস্থান করে সেটাকে আলাক বলে, সে বিষয়ে একটি সূরা রয়েছে। কদর মানে ভাগ্য বা ফয়সালা, এই বিষয়ে সূরা আছে। বাইয়েনা মানে সুস্পষ্ট প্রমাণ, সূরা জিলজাল মানে হলো ভূকম্পন, এই সংক্রান্ত সূরা আছে। আদিয়াত মানে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, আরবের ঘোড়াগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। কারিয়া মানে প্রচণ্ড দুর্ঘটনা, কেয়ামত সংক্রান্ত। তাকাসুর মানে হলো প্রাচুর্য লাভের প্রতিযোগিতা, কম্পিটিশন, এটা হলো এই নামে সূরা রয়েছে। আসর মানে যুগ, সময়, কাল, এ সম্পর্কে সূরা রয়েছে। হুমাসা, এখানে আমরা একটা পড়ছি সূরা দাহার আছে, দাহার মানে যুগ, আসর মানে যুগ বা সময়। হুমাজা, হুমাজা মানে হলো যে মানুষের পেছনে দুর্নাম করে, পেছনে বা সামনে দুর্নাম করে, অপবাদ দেয়, এমন ব্যক্তিকে বলা হুমাজা। ফিল মানে হাতি, হাতির সম্পর্কে সূরা আছে। কোরাইশ জাতি সম্পর্কে সূরা আছে। মাউন মানে হলো অতি ক্ষুদ্র জিনিস, অতি ক্ষুদ্র জিনিস, এ সম্পর্কে সূরা রয়েছে। কাউসার, জান্নাতের একটি নহর, ওটা সম্পর্কে সূরা রয়েছে। কাফিরুন, কাফেরদের সম্পর্কে সূরা রয়েছে, মুনাফিকদের সম্পর্কে রয়েছে। নসর, নসর মানে হলো সাহায্য, আল্লাহর সাহায্য সম্পর্কে সূরা আছে। এরপরে লাহাব, লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখা, এখানে আবু লাহাবের প্রসঙ্গ এই সূরাতে রয়েছে। এখলাস মানে হচ্ছে নিষ্ঠা, একনিষ্ঠতা, এ সম্পর্কে সূরা রয়েছে। ফালাক মানে হলো অতি সকাল, অতি ভোর, হ্যাঁ, এটাকে এই নামে সূরা রয়েছে। আর নাস মানে মানব জাতি, সর্বশেষ মানব জাতি দিয়ে শেষ করা হয়েছে। সূরা ফাতিহা হলো সূচনা, বাকারা মানে গরু বা গাভী, ওটা দিয়ে এরপরে সর্বশেষ মানুষের মধ্যে এসে শেষ করেছে। মানে কোরআন মাজিদ ফলো করলে, এটা একটা, এখান থেকেও আমরা একটা পরোক্ষ ইঙ্গিত পাই যে একজন ব্যক্তি, মানুষ তার পাশবিক শক্তি, মানে পাশবিকতা থেকে মুক্ত হয়ে মানুষ হতে চাইলে তাকে কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। তাহলে সে, তার মধ্যে যদি পাশবিক চরিত্র থাকে, সেটা মানবিক চরিত্রে এসে রূপান্তরিত হবে। আলহামদুলিল্লাহ, আমরা এই মোটামুটি
এক টানাই শেষ করে গেলাম। তো এইসব বিষয় মোটামুটি আজকের ক্লাসের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বোঝার বাকি আছে কিনা, বা কোনো জানার বিষয় আছে কিনা, থাকলে আসতে পারে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ আজকে একটু সময় বেশি নিয়েছি। আমরা কোরআন মাজিদে উল্লেখিত কোরআনের যে নামগুলো রয়েছে আমরা সেগুলোর সাথে পরিচিত হলাম এবং সেগুলোর অর্থ জানলাম, ব্যবহারগুলো জানলাম। পাশাপাশি কোরআন মাজিদের যে 114টি সূরা রয়েছে এই সূরাগুলোর আমরা সাথে পরিচিত হলাম এবং এগুলোর অর্থ জানলাম। তো আমরা যেন আজকের পাঠ্যের মাধ্যমে কিছুটা হলেও সবাই উপকৃত হতে পারি এবং আয়ত্ত করতে পারি, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক কামনা করে ধৈর্য ধরে সবাই ক্লাসে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।